কবিতা সবচাইতে তাচ্ছিল্যের জায়গা, এটা মানা যায় না। এর আগে যারা বাইর করছে, এই করছে, সেই করছে, কোনো আওয়াজ নাই, কিছু নাই। সংবাদগুলো তো যে গল্প কিভাবে হয় ওই বইটা দেখছিস না, কিভাবে ওইটা পড়িস, ভাল লাগবে। আরে যাই মানে আছে না, ওইগুলো পড়লে ওই জিনিসগুলা কিকটা পাওয়া যাইব। কারণ মার্কেস এত বড় উপন্যাসিক, এই যে লাভ ইন দ্য টাইম অফ কলেরা টলেরা লিখছে, ওটা তো পড়লে মনে হইব, দেখলে মানুষে করবো যে চটি চটি দেখতেছে, কিন্তু ব্যাপারটা তো চটি না। এই একটা মাত্র ছবি গাইতে রয়েছে মাথার মধ্যে, অন্যান্য আছে। লাভ ইন দ্য টাইম অফ কলেরা সিনেমা দেখলে পাংখা হয়ে যাবে, তুই তো তুইও আছিস এরকম মনে হইব যে কলেরার টাইম। আর লাভ ইন দ্য টাইম অফ করোনা, করুণা করে হলেও দিও চিঠি, তুই তো আবৃত্তি করছ, করুণা করে হলেও ছেপো কবিতা, কবিতা আবার করুণার জায়গা না, করুণা না হইব, হ্যাঁ দিও, করুণা করে হলেও। না আমি কিন্তু তাচ্ছিল্য করতেছি, মানে কবিতাটা যদি তাচ্ছিল্যর জায়গায় হয় তাহলে ওই যে একজন লিখছে না, ওর অশ্লীল না কি করলো, তাহলে তো যাবতীয় প্রেম লাভরা অশ্লীল, জগতের যাবতীয় প্রেম, বিবাহ বহির্ভূত একটা মুসলিম কান্ট্রিতে যাই হোক, মুসলমান তো প্রীতিকর্তার মনে বিয়া তো পরের কথা, কবিরা গুণা, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন কবিরা গুণা, কেমন আছো ওটাও কবিরা গুণা, তার মানে মানে পয়েটরা গুণা না, মানে কবিরা গুণা না, রাস্তার হকার থেকে জনপ্রিয় অভিনেতা। আচ্ছা ঠিক আছে, আমি না কইলে তুই তো জানতি না, চাটা আমি হকারি করছি না, টিকিট ব্লক করছি না, লোকাল বাসে উঠছি, টেম্পুর না টেম্পুর হেল্পারি লম্বার লেগে পারি নাই, সাইজের লেগে মাথা ঠিক আছে, ঠিক আছে তোর ইয়া টু ঝিগাতলা টু তোর একটা তখন অন্য সার্ভিস ছিল, মানে উইঠা ওই গেসি আইসি চাকরি শেষ, না না বললাম যে হইতে এগুলো তো কইছি বই না, নানান ইন্টারভিউতে বলছি নানান সৌন্দর্য মন্দর্য না, তুই ওটারে সেল দিলি ভালো, এর আগে আমার লাইফ নাই তো, সেগুলোর সেগুলো ধর পারলে, ওটা কিন্তু ভালো কিন্তু যাইতেছে আপনার যে ওই ইয়াটা ক্যাপশনটার লোক দুর্বল বা বেদবি, না 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 বেদবিও না, কিন্তু ওইটা ওইটা ইন্টেনশনালি লিখছে, তিনি যখন ঢাকায় আব্দুল্লাহ ঢাকায় এসে তিনি প্রথমে একটা মেসে উঠলেন, সেখান থেকে তিনি মানে তথা নিয়ে সুন্দর করে কথা বলে আর কি, তোর সিগনেচার থাকবো না একটা তোর লেখায়, যাই লেহস না তুই সংবাদ মূলত লেহস, এই মাতা বা যে কেউ হোক থাকে না, বোঝানোর কি আছে বাড়া, ধর আজকে একটা পোস্ট দিছি ওখানে ইসকন নিয়ে আমার কি বক্তব্য, আমি কি বল, একাডেমি আছে কর্তৃপক্ষ আছে ওখানে যা, আমি কি আপনার অনুভূতি কি লেখক বাইরে কমেন্ট প্রাইভেট পড়ায় না আমার, হ্যাঁ এত সাহিত্য পড়ে হইল কি, এত বর্ণনা এত কিছু এত অমি অভূষণ তাহলে কেমন, ছোটবেলা
আর শুনছি না এগুলো আমাকে ফুর্তির জিনিস না হ্যাঁ ছোলা ছোলা খাইছি মনে কর আমি আওয়াজ করছি তো কাবলি ছোলা টোলা সিদ্ধ কইরা হুদা এডি ঘরেও সিদ্ধ করতো সেটি ভালো লাগে নাই কোনে চাইরা না দিয়া হ্যাঁ তালের পাতা কাইটো ঢুকাই দিছে ওইটা খাইতে মনে করছি আর আওয়াজ শুনছি ঘরে যে প্লেট ভইরা বান রাইন্দা রাখছে কি এর না না তুই 2020 সালে আইসা এটা আমি কই না যে তুই অ্যাবস্ট্রাক্ট করে এই করছিস তার তোর লাইন লাগলেও তো তোর একটা মোচড় থাকতে হবে হ্যাঁ ওই মোচড়টা তোর লাগবে